নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিজের ফেসবুক পেজে এবং আপনাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কুচকিচানক একটা ভয়ানক একটা খবর আজকে শিলচর থেকে আসলো এবং সেই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম আপনাদের সবাইকে দেওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং চাকরির টেনপাস কিছু চাকরিরও খবর দিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে লাইক করুন, সবাইকে শেয়ার করুন, যাতে সবার কাছে এই ইম্পর্ট্যান্ট খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, এখনও যদি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করুন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, এখনও যদি ফলো করেননি তাহলে নিশ্চয়ই ফলো করে নিন। দর্শকবৃন্দ, খুবই মারাত্মক একটা খবর, স্পেশালি পুরুষদের এবং ছেলেদের জন্য একটু সাবধান হয়ে থাকবেন। নতুন একটা চক্র বলতে পারেন, নতুন একটা এক্সটোরশনের একটা চক্র, মানে এক দল লোক বলতে পারেন, কিছু লোক মিলে এখন ব্ল্যাকমেইল করছে পুরুষদেরকে বা ছেলেদেরকে। কিভাবে আমি বলবো, সেটা সারা ভারতবর্ষে তো চলছে, এখন আমাদের বরাকভেলিতেও এসে গেছে। শিলচরে একটি ছেলের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে এবং সেটা শেয়ার করার পরে আমি আপনাদেরকে বললাম। দর্শকবৃন্দ, ফেসবুকে আমরা জানি অনেক ফেক প্রোফাইল থাকে, শুধু কিছু কিছু পোস্টার কিছু কিছু ফটো নিয়ে প্রোফাইল বানানো হয়। এরকমই একটি মেয়ের নামের একটি প্রোফাইল, সেই প্রোফাইল থেকে শিলচরের একটি ছেলের কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ফ্রেন্ড রিকোয়েস্ট আসার সঙ্গে সঙ্গে সেই ছেলেটি কী করে, ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। দিনের বেলা অ্যাকসেপ্ট করে, সারাটা দিন এমনিতে থাকে, রাত্রিবেলা হঠাৎ করে সেখান থেকে মেসেজ আসা শুরু করে। সেই ছেলেটি যে সময় মেয়েটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সে সময় প্রোফাইলে গিয়ে দেখে নর্মাল একটা ফটোর মতো ফটো একটা দেওয়া আছে, তারপরে কিছু আপডেটে দেওয়া আছে, কিছু পোস্ট দেওয়া আছে সেই অ্যাকাউন্টে, তারপরে কিছু মিউচুয়াল ফ্রেন্ডও সেখানে আছে আর কি, মিউচুয়াল ফ্রেন্ড অনেকগুলোকে দেখা যায়, এবং তারপরেই সেই ছেলেটি সেটা দেখে অ্যাকসেপ্ট করে নেয়। আমরা সবাই এরকম করি, আমরা না চিনেই আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, আমরা সবাই, আমি নিজেও এরকম করি। এবং সেটাতে কী হয়েছে সেটা দেখুন, তারপরে রাত্রিবেলা যে সময় সেই ছেলেটি কাপড় চোপড় খুলে বিছনাতে ঘুমানোর জন্য গিয়েছিল, সে সময় মেসেজ আসা শুরু হয় সেই অ্যাকাউন্ট থেকে। সেই নামটা বলে দিই আমি কি, রিয়া শর্মা বলে সেই অ্যাকাউন্টের নামটা আর কি, ফেক একটা প্রোফাইল। সেখান থেকে মেসেজ আসা শুরু করে, মেসেজ আসতে 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 রাত্রিবেলা হঠাৎ করে ভিডিও কলের জন্য সেখানে রিকোয়েস্ট আসে, ভিডিও কল। তারপরে ছেলেটি একটা মেয়ে ফোন করেছে ভিডিও কল রাত্রিবেলা, আমি একা বিছনাতে বলেই সেই ছেলেটি ইয়ে করে আর কি, ভিডিও কলটা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে দেখা যায় অপর দিকে তো কিছুই দেখা যায় না, এবং এইদিকে সেই ছেলেটি উলঙ্গ অবস্থায়, মানে আধা উলঙ্গ আপনারা বলতে পারেন, মানে কাপড় চোপড় নেই। তারপরে সেই অপোজিট সাইডে যে ভিডিও কল করেছে সেই মানুষটি সেই ভিডিও কলটা টোটালি রেকর্ড করে নেয়, রেকর্ড করে নিয়ে সেটা রেখে দেয়। ভিডিও কল কিছুক্ষণ পরেই সেটা শেষ হয়ে যায়, এবং তারপরেই সকালবেলা হঠাৎ সেই ছেলেটির হোয়াটসঅ্যাপ নাম্বারও আদান প্রদান করা হয়। হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখা যায় যে নাকি সেই ইয়েগুলোকে ফটোগুলো কিছু এডিট ভেডিট করে, কিছু আলাদাভাবে কিছু বিশ্রী করে এডিট করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে এই ফটোগুলোকে আমরা ভাইরাল করে দেব। মানে যে ফটোটাতে আপনারা নিশ্চয়ই দেখবেন, যে সময় ভিডিও কল করবেন অপোজিট সাইডে একটা স্কোয়ার থাকে, সেই স্কোয়ারে প্রথম ব্ল্যাক ছিল হয়তো, সেখানে হয়তো কিছু এডিট করে অন্যদের ফটো সেখানে লাগানো হয়েছে, কিছু উলঙ্গ এরকম স্ত্রীর ফটো সেখানে লাগানো হতেও পারে এরকম। তারপরেই সেটা মানে ডিমান্ড করা শুরু করে, টাকা পয়সা ডিমান্ড করা শুরু করে, 10,000 টাকা। একটা গুগল পে নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, আমি সেটা শেয়ার করছি না, গুগল পে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। দুটা নম্বর থেকে ফোন আসছে বারে বারে, না হলে আমি তোমার টাকা ভাইরাল করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। এরকম একটা মুভিও আছে, একটা সিরিজ হয়তো আছে, এবং জামতারা বলে একটা মুভি হয়তো আছে। সেই জামতারা মুভিতে আমরা দেখেছিলাম এরকম কিছু দল, কিছু ছেলেরার দল, ওরা এরকম ফেক অ্যাকাউন্ট ইয়ে করে বানিয়ে মানুষদের কাছ থেকে পয়সা লুটছে, এরকমই এখন হচ্ছে। কিন্তু আপনারা ভিডিওটা যারা দেখছেন সবাই কিন্তু সাবধান থাকবেন, এরকম আননোন প্রোফাইল থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আপনারা অ্যাকসেপ্ট করতে চান অ্যাকসেপ্ট করুন, কিন্তু তারপরে যদি এরকম ভিডিও কলের জন্য যদি রিকোয়েস্ট আসে তাহলে কিন্তু নিশ্চয়ই সেটা অ্যাকসেপ্ট করবেন না, সেটা আমি বলবো। কারণ এরকম হচ্ছে তো, আপনার ফটো নিয়ে কী কী বানিয়ে ওরা ছেড়ে দেবে সোশ্যাল মিডিয়াতে, আপনারই লস হবে। তাই আপনারা আগে থেকেই সাবধান থাকবেন, এই আপডেটটা সবাইকে কিন্তু সবাইকে এখনই শেয়ার করবেন। দর্শকবৃন্দ, আরেকটি ঘটনা সদরঘাটের, শিলচর সদরঘাটে একজন যুবক সদরঘাটের ব্রিজ থেকে, পুরানো যে ব্রিজ থেকে লাফ মেরে সে আত্মহত্যার চেষ্টা করেছিল, এবং আত্মহত্যা করতে গিয়ে ও কী করে মানে চিন্তা করেছিল হয়তো নদীতে পড়ে যাবে জলে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই যুবকটি সেখানে নতুন যে পুল বানানো সেখানে যে পিলার, সেই পিলারের নিচের যে পাকার যে জায়গাটা,
ভিত যেটা সেখানে পড়ে যায়, হাত পা ভেঙে তৎক্ষণাৎ সেই জায়গাতে প্রাণ হারায় সেই যুবকটি। যুবকটির নাম হচ্ছে উজ্জ্বল দত্ত, 28 বছর, করিমগঞ্জের যুবক, গামারিতল মামদাপুর বাগানের বাগানপুঞ্জির সেই বাসিন্দা। বাবার নাম হচ্ছে লালমোহন দত্ত। সেই যুবকটির পকেট থেকে ডিটেইলস পাওয়া যায়, সেই আইডি প্রুফ পাওয়া যায়, তারপরেই সেটা জানা যায়। কেন সেই যুবকটি আত্মহত্যা করেছে সেটা এখনও জানা যায়নি, পুলিশ এখন কিন্তু তদন্ত করছে। ছেলে মেয়েদের টিউশনের জন্য আর চিন্তা নেই, কারণ এখন শিলচরে শুরু হতে চলেছে ইন্সপায়ার একাডেমি। খুবই এক্সপিরিয়েন্সড এবং রেপুটেড টিচাররা সেখানে পড়াবেন। এখন রেজিস্ট্রেশন চলছে ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্টদের। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। রেজিস্ট্রেশন করুন এই নাম্বারে 9957050928। অ্যাড্রেসটা হচ্ছে নাজিরপট্টি, অপোজিট বর্ধন কমপ্লেক্স, শিলচর। অফার, অফার, অফার! শ্রীময়ী জুয়েলার্স এখন আপনাদের জন্য নিয়ে এসছে নতুন একটি অফার। শ্রীময়ী জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে একটা লয়্যালটি কার্ড, এবং সেই লয়্যালটি কার্ডে আপনারা 3 বছর পেতে পারেন সোনার উপর যে কোনো গয়না বানানোর মেকিং চার্জ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি। আজই যোগাযোগ করুন শ্রীময়ী জুয়েলার্সে এই লয়্যালটি কার্ডের জন্য। লয়্যালটি কার্ড একদমই সীমিত। মোবাইল নাম্বার 7002604704। শ্রীময়ী জুয়েলার্স, এন এন দত্ত রুট, শিলচর। দর্শকবৃন্দ, ওদের প্রশ্ন এসেছিল ভারতবন্ধ নিয়ে। ভারতবন্ধের কী খবর? ভারতবন্ধের ডাক ডেকেছে আগামীকালকে অল ইন্ডিয়া ট্রেডার্স ফেডারেশন, সর্বভারতীয় ব্যবসায়িক মহাসংঘ এই ডাকটা ডেকেছে, এবং আসামের হয়তো কয়েকটি সংগঠন সেই বন্ধের ডাককে সমর্থন জানিয়েছে বলে আমরা খবর পেলাম। ব্যবসা বন্ধ থাকবে, বিভিন্ন ধরনের ব্যবসা, এবং সেটার প্রকোপটা আমাদের বরাকভেলিতে কতটুকু পড়বে সেটা আমরা এখনও জানি না, গুয়াহাটিতে বা আসামে কতটুকু পড়বে সেটা আমরা জানি না, কিন্তু আসামের বিভিন্ন সংগঠন সেটাকে সমর্থন করেছে। কারণ হচ্ছে সেই বন্ধের ডাক দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ইন্ধনের দাম, সেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, নতুন জিএসটি বিলকে সংশোধনী করার জন্য ই বিলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ওদের ডিমান্ড আছে, সেই সব ডিমান্ডগুলো পুরো করার জন্য এই বন্ধের ডাক ডেকেছে অল ইন্ডিয়া ট্রেডার্স ফেডারেশনস, যারা ওরা ডাকেছে আর কি। এখন দেখি আগামীকালকে কী হয়, আপনাদের মতামতটা তার ব্যাপারে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আবার বাড়লো সেই রন্ধন গ্যাসের দাম। 1 মাসে 3 বারের মতো বাড়লো রন্ধন গ্যাস, আবার 25 টাকা বৃদ্ধি হলো সিলিন্ডারের দাম। এবং সিলিন্ডারের দাম হাইলাকান্দিতে 912 টাকা আমরা খবর পেলাম, হোজাই 841 টাকা, করিমগঞ্জে 904 টাকা, জোরহাটে 785 টাকা, কামরূপ জেলাতে 858 টাকা, কাছাড়ে 904 টাকা, শিবসাগরে 776 টাকা, ডিমা হাসাওয়ে 841 টাকা, গুয়াহাটিতে 818 টাকা, এবং বঙ্গাইগাঁওয়ে 803 টাকা। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি 900 ক্রস করে নিয়েছে, এবং অন্যান্য জায়গাতে হয়তো 858, 841, 818, 776 এরকম থাকে। কেন কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দিতে এরকম 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম কেন ডিফারেন্সটা, 100 টাকার মতো কেন ডিফারেন্স অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, সেটা আমি জানি না। আপনাদের মতে যদি আপনারা যদি জানেন তার ব্যাপারে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, গতকালকে বরখলার ডলু চা বাগানে একজন চা বাগান কর্মী, সেই চা বাগান কর্মীর নাম হচ্ছে শ্যামলু শুক্লবৈদ্য, 45 বছর, রাত্রিবেলা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে একটি গাড়ি সেই শ্যামলু শুক্লবৈদ্যকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে গুরুতরভাবে আহত হয়, তারপরে তৎক্ষণাৎ সেই শ্যামলু শুক্লবৈদ্যকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং রাত্রিবেলায় খবর পাওয়া যায় যে মানে সেই ব্যক্তিটি মারা গেছে বলে। তারপরে আজকে সকালবেলা 9টার থেকে সেখানের রাস্তাটা, যে হাফলং রোডটা, সেখানে স্থানীয় লোক সেখানে ব্লক করে, ব্লক করার কারণ হচ্ছে সেই ব্যক্তির, শ্যামলু শুক্লবৈদ্যকে সঠিক ন্যায় দেওয়ার জন্য। কোন গাড়ি ধাক্কা মেরেছে এখনও জানা যায়নি। তারপরে সেখানের যিনি বিধায়ক মিহিরকান্তি সম্মুহতে সেখানে চলে যান, সেখানে গিয়ে ওনাদেরকে বোঝানোর পরেই সেই ব্লকেজটা খুলে দেওয়া হয়। আসামের যিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শিলচরের যিনি কাছাড়ের যেটা সেক্রেটারিয়েট, মিনি সেক্রেটারিয়েট, সেটা উদ্বোধনী করতে আসবেন আগামী শনিবারে বলে আমরা খবর পেলাম। আগামী শনিবারে সেই সেক্রেটারিয়েটটা উদ্বোধন হবে। তার সঙ্গে সঙ্গে সেই করিমগঞ্জের যেটা পটেলনগরের সাবস্টেশন, 132 কেভির যে সাবস্টেশনটা, সেই সাবস্টেশন, ইলেকট্রিক সাবস্টেশনটা, সেটাও উদ্বোধনী করা হবে বলে আমরা সেটা খবর পেলাম। মিনি সেক্রেটারিয়েটটা হলে আমাদের বরাকবাসীর জন্য খুবই ভালোই হবে, কারণ অনেকগুলো কাজ গুয়াহাটি না গিয়েই আমাদের হবে এখানে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আপনার যে নামটা যদি আসেনি, অনেক লোকে ফোন করছিল, আপনারা কি করবেন? আপনারা অনলাইনে বা আপনারা সেই দুটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সেই দুটা টোল ফ্রি নাম্বারে আপনারা অভিযোগ করতে পারবেন। আপনারা অ্যাপ্লাই করেছিলেন, আপনারা পাওয়ার যোগ্য কিন্তু আপনারা পাননি, তাহলে আপনারা অভিযোগ করতে পারবেন। সেখানে আপনাদের রেকর্ডসগুলো রাখা হবে, তারপরে তদন্ত করে যদি আপনি পাওয়ার যোগ্য হয় তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের নামটাও সেটাও রাখা হবে। সেই নাম্বার দুটো আমি আপনাদেরকে বলে দিই, 1800 116 446, 1800 116 446, আরেকটা হচ্ছে 1800 118 111। এই দুটা নম্বরে আপনারা টোল ফ্রি, এই দুটা নম্বরে আপনারা অভিযোগ করতে পারবেন। আপনাদের কী সমস্যা, কীভাবে অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের কী সব কিছু আপনারা সেখানে দিয়ে দিন, করে দিন, কমপ্লেইন করে দিন। এবং ওয়েবসাইট একটা দেওয়া হয়েছে, www.pmay.nic.in। এই ওয়েবসাইটেও গিয়ে আপনারা সেই আপনাদের কমপ্লেইনটা অনলাইনে আপনারা ফিল আপ করে জমা দিতে পারবেন। দর্শকবৃন্দ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু চাকরির পোস্ট খুলেছে 10th পাস স্টুডেন্টের জন্য। লাস্ট ডেট 15 মার্চ 2021, ইংরেজি 18 থেকে 25 বছর বয়সের যারা ছেলেমেয়েরা ওরা আবেদন করতে পারবে। এসসি এবং এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ওবিসি জেনারেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশনটা শুধু এসসি এসটি এবং ওবিসির জন্য 3 বছর। জেনারেলের ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। ডাইভোর্স যারা মহিলারা এবং উইডো বিধবা হলে তাদের 10 বছর রেহাই দেওয়া হবে বলে সেটা জানা যায়। বিভিন্ন পদে সেখানে আপনাদের অ্যাপ্লাই ফিটা, যেটা অ্যাপ্লাই ফিটা হচ্ছে আপনাদের ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 450 টাকা, এসসি এসটিদের জন্য 50 টাকা বলে জানা গেছে। www.rbi.org.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন সেই চাকরিটা। দর্শকবৃন্দ, এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলবেন, দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন, যাতে সবার কাছে আপডেটটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আমাদের এই পেজটি ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।